আজকে কুকিং ফেসে পাস্তা তৈরি করব। এখানে 250 গ্রাম পাস্তা নিয়েছি, রসুন কুচি, একটা টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, দুটো ডিম নিয়েছি দেশি মুরগির। পাস্তাটা সেদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। জলটা গরম হয়ে গেছে, এবার পাস্তাটা দিয়ে দেব। হয়ে গেছে, এবার জলটা শুকে নেব। দিয়ে দিলাম সাদা তেল। ডিম দুটোকে এভাবে শুকিয়ে দিয়ে দেবো। সামান্য মতো লবণ, হয়ে গেছে, এবার এবার তুলে দিলাম। এবার দিয়ে দেব সাদা তেল। এবার দিয়ে দেব রসুন কুচি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেবো টমেটো। পরিমাণ মতো লবণ, পাস্তাটা এবার দিয়ে দেব। পাস্তাটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন গলে না যায়, ঝরঝর হয়ে থাকবে।
এবার দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এভাবে পাস্তা তৈরি করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কুকিং ফেস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।